ওসমানীয় সাম্রাজ্যের ভিত আর্তগোল গাজির হাত ধরে গড়ে উঠেছিল এবং এর ভিত শক্ত পাকাপোক্ত করেন ওসমান গাজী এবং এর পরিধির প্রসার ঘটান ওরহান গাজী। আজ কথা হবে ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান গাজীর ইতিহাস নিয়ে। ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ওরহান গাজীর বাবা ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমান এবং মা ছিলেন ওমর বের কন্যা মালহুন হাতুন। তিনি 1281 সালে সুবুতে জন্মগ্রহণ করেন। আমির ওসমানের সুযোগ্য পুত্র ছিল ওরহান। 1326 খ্রিস্টাব্দে তিনি বুসরার মসনদে বসেন। তিনি সুলতান উপাধি ধারণ করেন। উল্লেখ্য যে তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দর্শন করেই ওসমান তাকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে যান। ওরহান গাজীর স্ত্রী নীলুফার হাতুন, এসপেরোকা হাতুন, থিউডোরা হাতুন, ইফটান্ডিস হাতুন। তার পুত্র ছিল সুলাইমান পাশা মুরাদ ইব্রাহিম হালিল কাশিম এবং তার একটি কন্যা সন্তান ছিল যার নাম ফাতেমা হাতুন। ওরহান গাজী কাই বংশের সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি লম্বা স্বর্ণালম্বী দাড়ি এবং নীল চোখ ছিল। তিনি ছিলেন সৌম্য, ক্ষমাশীল, ধার্মিক এবং ন্যায় বিচারক। তিনি ধর্মতত্ত্ববিদদের প্রশংসা করেছিলেন। তার দুই বাহুর পেশী শক্তি ছিল দক্ষ, তরবারি চালনায় পারদর্শী ছিলেন এবং ধৈর্যশীল স্বভাবের ছিলেন। তিনি তার বেশিরভাগ সময় কাই লোকদের সাথে কাটাতেন কিংবা তাদের সঙ্গে দেখা করতেন এবং সময় অতিবাহিত করতেন। তিনি অল্প সময়ের মধ্যে প্রশংসায় বিমুখ ছিলেন। ওরহান গাজী 1326 সালে ওসমান গাজীর মৃত্যুর পরে কাই গোত্রের নেতা হন। তিনি 1346 সালে বাইজেন্টাইনের 11তম সম্রাট কান্তাকোজেনসের কন্যা থিওডোরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার দ্বিতীয় স্ত্রী ইয়ারহিসারের বাইজেন্টাইন প্রিন্সের মেয়ে হলোফিরা ছিলেন। হলোফিরা বিলেজিকের রাজপুত্রর সাথে বিয়ের অনুষ্ঠান ছেড়ে ওরহান গাজীর হাত ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ওরহান গাজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তিনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন এবং তার নাম নীলুফার হাতুন হিসেবে পরিবর্তন করা হয়েছিল। তিনি মুরাদকে জন্ম দিয়েছিলেন। তিনি ওসমানীয় সাম্রাজ্যের তৃতীয় সুলতান হিসেবে পরিচিত। তিনি বাইজেন্টাইন সম্রাট তৃতীয় আন্দ্রনিকাসকে পরাজিত করেছিলেন এবং নিকিয়া, ইজমিট সহ এশিয়া মাইনরের বিশাল অংশ জয় করেছিলেন। সুলতান ওসমানের মতোই বীরযোদ্ধা ছিলেন ওরহান। 1327 খ্রিস্টাব্দে গ্রিসের রাজা তৃতীয় অ্যান্ড্রোনিকাস এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে ওরহানের বিরুদ্ধে যুদ্ধে নামেন। পেলিকানন প্রান্তরে ওরহান তার মুখোমুখি হন। যুদ্ধে পরাজিত হয়ে গ্রিস রাজা রাতের আধারে পালিয়ে যান। ওরহান সশৈন্যে নাইসিয়া প্রবেশ করেন। নাইসিয়ার অধিবাসীগণ মুসলিমদের আচরণে মুগ্ধ হয়। নাইসিয়ার অধিকাংশ অধিবাসী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হয়। 1338 খ্রিস্টাব্দে ওরহান সশৈন্যে নিকোমেডিয়া অভিমুখে অগ্রসর হলে সেখানকার অধিবাসীগণ বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। ওরহানের শাসনকালে ওসমানীয় সৈন্যগণ সর্বপ্রথম ইউরোপ ভূখণ্ডে পা দেয়। 1356 খ্রিস্টাব্দে ওরহান গ্যালিপলি জয় করে। স্থানীয় রাজা রাজকুমারী থিওডোরাকে ওরহানের নিকট বিয়ে দেন। তিনি নিজের নামে রৌপ্য মুদ্রা তৈরি করেছিলেন যা তুর্কি ভাষায় আকি নামে পরিচিত। তিনি দাতব্য কাজগুলির জন্য পরিচিত ছিলেন। দারিদ্রদের মধ্যে প্রচুর পরিমাণে সম্পদ বিতরণ করেছিলেন এবং সাধারণ মানুষের সাথে তাদের চিন্তাভাবনা এবং অভিযোগগুলি শোনার জন্য সময় দিতেন। আমির ওসমানের মতোই ওরহান সাদাসিদে জীবনযাপন করতেন। তিনি ছিলেন আল ইসলামের একজন নিষ্ঠাবান অনুসারী। তিনি রাষ্ট্রের বিভিন্ন স্থানে বহু মসজিদ, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল স্থাপন করেন। রাজধানী বুসরাকে একটি আদর্শ মুসলিম শহরে পরিণত করেন। বুসরাতে তিনি একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করেন। পিতার মতোই তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধির চেষ্টা করেন। তিনি ছিলেন উচ্চমানের সুশাসক। পিতার মতো তিনিও রণকৌশলে পারদর্শী ছিলেন। ওসমানের শাসনকালে কোনো নিয়মিত সেনাবাহিনী ছিল না। যুদ্ধের সময় ঘোষণা দেয়া হতো, আগ্রহী লোকেরা এগিয়ে আসত, তাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হতো। দুর্দর্শী ওরহান একটি নিয়মিত সেনাবাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তার প্রচেষ্টায় বেতনভোগী নিয়মিত সেনাবাহিনী গড়ে ওঠে। পদাতিক বাহিনীকে নাম দেয়া হয় পেয়াদা এবং অশ্বারোহী বাহিনীকে বলা হতো সিপাই। যুদ্ধবন্দী খ্রিস্টান যুবকদের মধ্যে থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে নিয়ে জানিসারি নামে একটি সৈন্যদলও গড়ে তোলেন তিনি। 1359 খ্রিস্টাব্দে ওরহান 75 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি 33 বছর শাসনকার্য পরিচালনা করেন।